হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ঘ আয়ত ঘন এবং ঘনকের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার আগে যারা ওই ধারণার ভিডিওটি দেখো নি তাদেরকে বলব প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওটি আগে দেখো তারপর এই ভিডিওটি দেখো তাতে আশা করছি তোমাদের আরও ভালো ধারণা হবে আয়ত ঘনকার সম্বন্ধে এবং তার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তো প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিংকে গিয়ে তোমরা ওই ভিডিওটি আগে দেখে নাও তো আজকের ভিডিও শুরু করি বন্ধুরা আজকের প্রথম অঙ্ক হলো একটি আয়ত ঘন চৌপলের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ চার সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার হলে ওহার তলের ক্ষেত্রফল কত বন্ধুরা সমগ্রতলার ক্ষেত্র চেয়েছে আর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা আগেই বলেছিলাম সমগ্রতলার ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান যে ফর্মুলাটা বলেছিলাম সেটি হলো টু ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আর প্রস্থ হচ্ছে চার তার সঙ্গে যোগ হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ প্রস্থ উচ্চতা চার তার সঙ্গে যোগ হবে প্রস্থ ও উচ্চতা গুণ প্রস্থ হচ্ছে চার গুণ উচ্চতা তিন এত বর্গ সেমি হবে আমাদের উত্তর তাহলে করা যাক দুই এখান থেকে আমরা পাব কুড়ি এখান থেকে পাচ্ছি সরি এটা তিন হবে উচ্চতা এখান থেকে পাচ্ছি পনেরো আর এখান থেকে পাচ্ছি বারো তো এখানে দুই কুড়ি পনেরো পঁয়ত্রিশ আর বারো সাতচল্লিশ অর্থাৎ চুরানব্বই বর্গ সেমি এটা হয়ে যাবে আমাদের উত্তর এটা হয়ে যাবে সমগতলের ক্ষেত্রফল খুব সহজ বন্ধুরা এই ফর্মুলাটি শুধু মনে রাখতে হবে সমগতলের ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যুক্ত দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন হল একটি সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল কুড়ি সেমি স্কোয়ার ও আয়তন একশো কুড়ি সেমি কিউ হলে ওহার উচ্চতা কত বন্ধুরা আমরা একটি আয়তনের ফর্মুলা দেখেছিলাম আয়তনের ফর্মুলাটি ছিল এরকম আয়তন সমান আয়তঘনের আয়তন সমান ছিল ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা তো বন্ধুরা এখানে ভূমির ক্ষেত্রফল বলা আছে আয়তনও বলা আছে আমাদেরকে উচ্চতা বের করতে বলেছে উচ্চতাটাই কত তো আমরা যদি মান বসাই তো আয়তন হচ্ছে বন্ধুরা একশো কুড়ি ভূমির ক্ষেত্রফল হচ্ছে কুড়ি কিন্তু উচ্চতা থেকে গেল তো উচ্চতা সময় কত দাঁড়াবে উচ্চতা দাঁড়াবে কুড়িটির নিচে চলে আসবে অর্থাৎ একশো কুড়ি বাই কুড়ি ছয় তো উচ্চতা হবে ছয় সেমি উচ্চতা হবে ছয় সেমি এটি হয়ে যাবে আমাদের উত্তর আমাদের উচ্চতা কত সেটাই চেয়েছে তো এটা হয়ে যাবে আমাদের উত্তর বন্ধুরা যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন হলো একটি আয়ত ঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন যথাক্রমে আট মিটার ছয় মিটার ও একশো বিরানব্বই ঘন ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল কত চার দেওয়ালের ক্ষেত্রফল বন্ধুরা চেয়েছে তো করতে হবে কি বন্ধুরা যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ বলা আছে উচ্চতা বলা নেই আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে তো বন্ধুরা আমরা করবো কি উচ্চতা ধরে নেব ফর্মুলাতে যদি ফেলি আমরা এখানে আয়তন বলা আছে তো আয়তন কি হবে আয়ত আরেকটি আয়তন যেটা আগের আগের অঙ্কে দেখলাম সেটি একটা আছে আরেকটি আয় আয়তনের ফর্মুলা আছে বন্ধুরা সেটি হলো আয়তন সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তো বন্ধুরা এখানে দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন বলা আছে আমরা উচ্চতাটি পেয়ে যাব তো আয়তন হচ্ছে কত একশো বিরানব্বই দৈর্ঘ্য হচ্ছে আট মিটার প্রস্থ হচ্ছে ছয় মিটার গণিত উচ্চতা তো বন্ধুরা আমাদের উচ্চতা দাঁড়াবে একশো বিরানব্বই বাই আট ইন্টু ছয় এটা আমরা কাটবো এবার আট দিয়ে যদি কাটি তো আট দুই ষোলো আট দুই ষোলো থাকছে তিন বত্রিশ আট চার বত্রিশ ছয়ের সঙ্গে কাটলে আট ছয়ের সঙ্গে কাটলে চার তো আমাদের উচ্চতা দাঁড়াচ্ছে চার উচ্চতা সমান দাঁড়াচ্ছে আমাদের চার সেমি তো বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে এবার চার দেওয়ালের ক্ষেত্রফলটা কি হবে বন্ধুরা বন্ধুরা চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হয় একটু লিখে করছি বন্ধুরা চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফলের যে ফর্মুলাটি আছে সে ফর্মুলাটি হলো বন্ধুরা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তার সঙ্গে গুণ হচ্ছে উচ্চতা গুণ হচ্ছে উচ্চতা অর্থাৎ আমরা এখানে মানটা বসাবো দুই দৈর্ঘ্য হচ্ছে বন্ধুরা আট প্রস্থ হচ্ছে ছয় আর উচ্চতা গুণ হয়ে যাবে চার তো এখানে দাঁড়াবে টু ইন্টু আট আর ছয় যোগ করলে চোদ্দো ইন্টু চার তো এখানে হবে চোদ্দ দুগুণ আঠাশ আঠাশ চার আঠাশ চার আসছে একশো বারো আঠাশ চার একশো বারো বর্গ সেমি তো বন্ধুরা এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার চার দেওয়ালের ক্ষেত্রফল একশো আঠাশ একশো বারো বর্গ সেমি বন্ধুরা পরের প্রশ্ন একটি ঘরের চার চারদালের ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার ও আর ক্ষেত্র দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং উচ্চতা চার মিটার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তো বন্ধুরা এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান বলা আছে সেই সঙ্গে চার দেওয়ালের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এবং উচ্চতা বলে দেওয়া আছে তো বন্ধুরা এখানটায় করবো কি আমাদের দেওয়ালের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি তো এখানে আমরা যদি দৈর্ঘ্য ধরে নিই এক্স দৈর্ঘ্য সমান এক্স তো প্রস্থ এক্স হবে কারণ দুটি সমান প্রস্থ সমান এক্স দুটি সমান তো উচ্চতা আমরা আগে থেকে জানি তো চার দেওয়ালের ক্ষেত্রফল কত বন্ধুরা চার দেওয়ালের ক্ষেত্রফল সমান টু ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ এক্স প্লাস প্রস্থ অর্থাৎ এক্স ইন্টু চার এবার ক্ষেত্রফল বলা আছে অর্থাৎ একশো মিটার সমান হচ্ছে এটা যদি করি তো টু এক্স টু এক্সের সঙ্গে গুন ফোর এক্স ফোর এক্স ইন্টু ফোর তো আমাদের এক্স দাঁড়াবে বন্ধুরা একশো আঠাশ বাই চার ইন্টু চার এটা আমাদের এক্স দাঁড়ালো তো চার দিয়ে কাটলে তিন দুই চার আট বত্রিশ তো আমাদের এক্স দাঁড়াচ্ছে বন্ধুরা আট এক্স অর্থাৎ দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আট মিটার সেই সঙ্গে প্রস্থ হচ্ছে আট মিটার আমাদের বের করতে হবে মেঝের ক্ষেত্রফল কত বন্ধুরা মেঝের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্তর প্রস্ত গুণ করলে আমরা মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব তো মেঝের ক্ষেত্রফল মানে একটি আয়তকারের ক্ষেত্রফল বার করলেই হয়ে যাবে তো মেঝের ক্ষেত্রফল কত দাঁড়াবে বন্ধুরা মেঝের ক্ষেত্রফল সমান দাঁড়াবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ আট গুণ আট সমান চৌষট্টি বর্গ মিটার বন্ধুরা এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার চৌষট্টি বর্গ মিটার বন্ধুরা আমরা যাব নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন হল বারো মিটার ইন্টু নয় মিটার ইন্টু আট মিটার একটি ঘরের বৃহত্তম যে রডটি স্থাপন করা যাবে তার দৈর্ঘ্য কত অর্থাৎ একটি আয়ত ঘন আছে তার কর্ণ কত কর্ণটি থেকে বড়ো হয় আয়ত ঘনে তো কর্ণ কত সেটাই চেয়েছে আর বন্ধুরা আমি আগের ভিডিওতে কর্ণ বলেছিলাম তিনটি যদি প্রস্থ উচ্চতা বলা থাকে তাহলে কিভাবে কর্ণ বের করতে হবে আমরা ঠিক সেইভাবেই বের করব তো চলো বন্ধুরা এখানে কর্ণের ফর্মুলা হচ্ছে কর্ণ সমান হচ্ছে বন্ধুরা কোনো আয়ত কর্ণ সমান আমরা যে ফর্মুলাটি বলেছিলাম সেটি হলো রুটো হওয়ার দৈর্ঘ্য দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার তো মান বসলে আমাদের অ্যান্সার চলে আসবে ওভার দৈর্ঘ্য হচ্ছে বন্ধুরা এখানে বারো তো বারো স্কোয়ার প্লাস প্রস্থ নয় তো নয় স্কোয়ার প্লাস উচ্চতা আট আট স্কোয়ার তো টোটাল দাঁড়াচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস একাশি প্লাস চৌষট্টি সবগুলো যে যোগ করে আমি চার পাঁচ নয় ছয় চোদ্দ আঠেরো আট দুই দুশো উননব্বই দুশো উননব্বই কার স্কোয়ার বন্ধুরা দুশো উননব্বই হচ্ছে সতেরো স্কোয়ার এখানে হবে সতেরো মিটার তো কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে সতেরো মিটার অর্থাৎ যে রডটি সবথেকে বড় স্থাপন করা যাবে সেটি হলো সতেরো মিটার লম্বা তো বন্ধুরা আজকে এই ছিল পাঁচটি প্রশ্ন আমি এই নিয়ে আয়তক্ষনাকার নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করছি সেটি সেকেন্ড পার্ট নেক্সট তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও সঙ্গে পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই দাও যাতে আমার পরে ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাও বন্ধুরা আজকের মতো পর্যন্তই ধন্যবাদ